আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি, আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন। আজকে আমরা আলোচনা করব, স্বপ্নে যদি কেউ চাল দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কী অর্থ হবে। আগেই বলে রাখি, স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ যদি স্বপ্নে দেখেন চাল দিয়ে ভাত রান্না করতে, তাহলে ওই ব্যক্তির জীবনে কোনো একটা পরিবর্তন হতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চাল দিয়ে বা চালের গুঁড়ি দিয়ে পিঠা বানাতে, তাহলে ওই ব্যক্তির বাড়িতে কোনো অতিথি আসতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চাল কিনতে, তাহলে ওই ব্যক্তি টাকা পয়সা আয় উন্নতি হবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চাল ভাঙতে, তাহলে ওই ব্যক্তি ভালো কোনো খবর পাবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চাল কুলা দিয়ে ঝাড়তে, তাহলে ওই ব্যক্তির সংসারে সুখ শান্তি বজায় থাকবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চাল বিক্রি করতে, তাহলে ওই ব্যক্তি কোনো অভাব অনটনে পড়তে পারেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চাল পড়ে যেতে, তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় পড়তে পারেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বস্তায় বস্তায় চাল সাজানো, তাহলে ওই ব্যক্তির ভালো কোনো কিছু হবে এমনটা বোঝায়। যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য।